তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন তামাক বিরোধী সংগঠন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ আইনের প্রচারণামূলক ক্যাম্পেইনে এই আহ্বান জানান তারা। এ সময় তামাক বিরোধী বিভিন্ন সংগঠন রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি র্যালি বের করেন। মিডিয়া মিউজিয়াম ইউথ ক্লাবের সভাপতি এম এম বাদশাহ ও সাধারণ সম্পাদক বাইজিদ আহমেদের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন এ ক্লাবের অন্যান্য সদস্যরা। অন্যান্যদের মধ্যে তামাক বিরোধী নারী জোট তাবিনাজ, ইউনাইটেড ফোরাম এগেনস্ট টোবাকো উফাত, এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা, ঢাকা আহসানিয়া মিশন, ওদির ফাউন্ডেশন, ইসি বাংলাদেশ ও প্রজ্ঞার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।